ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেসিক ফিজিক্স উইথ মোমেন্ট। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রবল ও তড়িৎ বিভব নিয়ে। তো তার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশনের বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, যাতে এরপরে আমি যে ভিডিওগুলো দেবো তোমরা সঙ্গে সঙ্গে তার আপডেট পেয়ে যাও। এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, ওকে? আর যদি কোনো অসুবিধা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কোনখানে আমাদের ভিডিওগুলো আরও ইম্প্রুভ করা দরকার সেটাও তোমরা সাজেস্ট করো, ওকে? তো আজকে আমরা যে টপিকটা পড়বো, কি বললাম, যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ও তড়িৎ বিভব। তাহলে এই তড়িৎ ক্ষেত্র বলতে কি বুঝি? প্রথম আমরা যে টার্মটা দেখবো সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র বলতে আমরা বুঝি যে কোনো অঞ্চলে যদি পরীক্ষক আধানকে আনা হয়, তাহলে পরীক্ষক আধানের উপর যদি তড়িৎ বল কার্যকর হয় তাহলে বলা হয় ওই অঞ্চলে একটি তড়িৎ ক্ষেত্র বর্তমান রয়েছে। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের যে মানটা হবে এটাকে আমরা বলি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, মানে তড়িৎ ক্ষেত্রের মানটা। তো ধরো একটা প্লাস কিউ আধান আছে, একটা প্লাস কিউ আধান। এই প্লাস কিউ আধানের জন্য ধরো তড়িৎ ক্ষেত্র হচ্ছে এই পুরো জায়গাটা জুড়ে বিস্তার করে রয়েছে, ওকে? ধরো এই জায়গাটা জুড়ে বিস্তার আছে। এখন এখানে আমি একটা আর দূরত্বে, মানে এই দুটোর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে আর দূরত্ব, এই আর দূরত্বে একটা পরীক্ষক আধান কিউ নটকে যদি আনি, তাহলে এর উপর যে বল হবে সেটা হবে তড়িৎচালক বল, কি? F ইকুয়াল টু 1/4πε0 কিউ নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এইটা হবে এই বলটার মান, ওকে? তাহলে আমি যদি এটাকে ভেক্টরে লিখি তাহলে কি হবে, আর এফ ইকুয়াল টু 1/4πε0 কিউ নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ইউনিট ভেক্টর, ওকে? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এই যে পরীক্ষক আধানটা উপর যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে সেইটা হল লিমিট, কি, এই যে কিউ নট টেন্স টু জিরো এফ বাই কিউ নট। তাহলে এই মানটা কত দাঁড়াচ্ছে, এই মানটা দাঁড়াচ্ছে দেখো 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, এটাই হয়ে যাচ্ছে মানটা, ওকে? তার মানে কি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান যে বল অনুভব করবে সেই বলের মানটাকে বলা হবে এর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। তাহলে বোঝা গেছে আশা করি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে আমরা কি বুঝছি। তাহলে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এককটা কি হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক হয় নিউটন পার কুলম, অথবা এটাকে আমরা অনেক সময় লিখি যে ভোল্ট পার মিটার, এটাই হয়ে যাচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক। কি একক? এসআই একক, মানে এসআই পদ্ধতিতে একক। এবার তাহলে দেখবো যে বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি দেখবো পরের টপিক, যে বিন্দু আধানের জন্য, বিন্দু আধানের জন্য। তাহলে দেখি বিন্দু আধান বলতে কি, যে ওই প্লাস কিউ আধান, ধরে নিচ্ছি প্লাস ক্যাপিটাল কিউ একটা বিন্দু আধান, ঠিক আছে? তাহলে এই বিন্দু আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, ধরো এটা পি বিন্দু, কোথায় দূরত্ব, এর থেকে দূরত্ব যেটা হচ্ছে সেটা ধরে নিচ্ছে ধরো আর দূরত্ব। এই আর দূরত্বে পি বিন্দুতে তাহলে বলটা কি হবে, পি বিন্দুতে যদি একক ধনাত্মক আধান রাখা হয়, ধরো পি বিন্দুতে যে আধানটা আছে সেটা কিউ ইকুয়াল টু হচ্ছে +1 কুলম, তাহলে একক ধনাত্মক আধান, ওকে? তাহলে এর উপর যে বল এফ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 1/4πε0 কিউ ইন্টু 1/r², ওকে? তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এই যে বলটা এটাই একক ধনাত্মক আধানের উপর যে কার্যকর বল সেটাই তো হয়ে যায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তার মানে ই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 1 বাই, এখানে ক্যাপিটাল কিউ যেহেতু লিখেছি তাহলে এটা স্মল কিউ জায়গায় ক্যাপিটাল কিউ হবে, ওকে? তোমরা ঠিক ধরেছ, মানে কিউ বাই আর স্কোয়ার, তাহলে এটাই আমার কি হয়ে যাচ্ছে, এটাই হয়ে যাচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। তাহলে দেখো এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা কার সাথে প্রপোর্শনাল, এটা আর এর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক হবে, তাই তো, আর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি এক্ষেত্রে এক্স অক্ষ বরাবর আর কে প্লট করি, আর কে প্লট করি, আর ওয়াই অক্ষ বরাবর যদি ই প্লট করি, তাহলে গ্রাফটা কেমন হবে, গ্রাফটা দেখতে এরকম হবে,
ওকে, তাহলে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রাটা কি হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা চেষ্টা করো তোমরা। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে কি দেখলাম, বল বাই আধান, তাই তো? বল বাই আধান তাহলে ইকুয়াল টু বলের মাত্রা কি জানি, এম এল টি মাইনাস টু বাই আধানের মাত্রা কি হয়, এ ইন্টু টি, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এম এম এল টি মাইনাস থ্রি এ মাইনাস ওয়ান। তাহলে এটাই কি হয়ে যাচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা মান। ওকে, এবার যদি ধরো এখানে বিন্দু আধানের জায়গায় যদি একটা সুষমভাবে আহিত সরু দণ্ড হতো, তাহলে তার জন্য আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আমরা কি দেবো? তাহলে কি দেখবো এর পরের পয়েন্ট? পরের পয়েন্ট আমরা দেখব সুষমভাবে আহিত তো সরু দণ্ড, সরু দণ্ডের জন্য ক্ষেত্র প্রাবল্য। তাহলে সুষমভাবে আহিত সরু দণ্ডের জন্য ক্ষেত্র প্রাবল্য যদি দেখি, ধরো এটা একটা ধরে নিচ্ছি সুষমভাবে আহিত দণ্ড, এবং এই দণ্ডটার যে দৈর্ঘ্য সেটা ধরে নিচ্ছি ক্যাপিটাল এল, দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি ক্যাপিটাল এল। এবার দণ্ডের একটা প্রান্ত হচ্ছে এ আর একটা প্রান্ত হচ্ছে বি, ঠিক আছে? তাহলে এখানে বি বিন্দু হচ্ছে এই দণ্ডটা থেকে, ধরো দণ্ডটার ইয়ে থেকে এখান থেকে এক্স দূরত্বে, এক্স দূরত্বে বা দণ্ডের এক প্রান্ত থেকে আমি ধরে নিচ্ছি এ দূরত্বে আছে, ঠিক আছে, প্রান্ত থেকে এ দূরত্বে। তাহলে এই এক্স দূরত্বে একটা ছোট্ট অংশ আমি কল্পনা করছি, যে অংশটা হচ্ছে ডিএক্স। তাহলে ডিএক্স এর জন্য, ডিএক্স এর জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কি হবে? ডিএক্স এর জন্য দেখো, এর মধ্যে যদি মোট আধান, মোট আধান কিউ হয়, মোট আধান কিউ হয় এই দণ্ডটার মধ্যে, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে, প্রতি একক দৈর্ঘ্যে, প্রতি একক দৈর্ঘ্যে আধান কত হবে? প্রতি একক দৈর্ঘ্যে আধান ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এল। ওকে, তাহলে এই ডিএক্স অংশের আধান ডি কিউ ইকুয়াল টু হচ্ছে ডিএক্স অংশের আধান, ডিএক্স অংশের আধান কত হবে? ডিএক্স অংশের আধান কিউ বাই এল ইন্টু ডিএক্স। ওকে, এখন এই যে পি বিন্দু রয়েছে, লেখা হলো না, লিখে লিখতে ভুলে গেছিলাম, সরি। তো দেখো এই পি বিন্দুতে তাহলে আমাকে কি দেখতে হবে, এই দণ্ডটার জন্য আমার পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি হবে? তাহলে ডিএক্স এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ডিই হয়, তাহলে ইকুয়াল টু কি হচ্ছে, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট ডি ইন্টু কিউ ডি কিউ বাই কত দূরত্ব ছিল, এক্স দূরত্ব, এক্স স্কোয়ার, তাহলে ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই এল ইন্টু ডিএক্স বাই এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখন আমার পুরো দণ্ডটার জন্য পি বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হয়, তাহলে আমার ইন্টিগ্রেশন কি হবে, এ বি থেকে এ পর্যন্ত, তাই তো? তাহলে বি এর দূরত্ব কত আছে, এ, আর এর দূরত্ব কত হচ্ছে, এ প্লাস এল। তাহলে আমার ইন্টিগ্রেশন টোটাল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এ থেকে এ প্লাস এল ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, এখানে হচ্ছে কিউ বাই এল ইন্টু ডিএক্স বাই এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, যে কিউ বাই ফোর পাই এপসাইলন নট এল ইন্টিগ্রেশন এ টু এ প্লাস এল ডিএক্স বাই এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার মানে এক্স এর ঘাত কত, মাইনাস টু, তাহলে এর ইন্টিগ্রেশন করলে কত হবে, এর ইন্টিগ্রেশন হবে মাইনাস ওয়ান বাই এক্স, তাই তো? তাহলে হয়ে যাচ্ছে কিউ বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু এল মাইনাস ওয়ান বাই এক্স, এর লিমিট এ থেকে এ প্লাস এল পর্যন্ত। ওকে, তাহলে মানটা যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, কিউ বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু এল ইন্টু কি হচ্ছে, যে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস এল। এখন মানটা যদি আবার বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, যে উপরে তাহলে এ প্লাস এল মাইনাস এ, তার মানে এল হয়ে যাচ্ছে,
এল এল কেটে যাচ্ছে, তাহলে কিউ ইন্টু ফোর পাই এপসাইলন নট এ ইন্টু এ প্লাস এল, এটাই দাঁড়াচ্ছে আমার মানটা। তাহলে এখন যদি যদি কি যদি এ মাচ মাচ গ্রেটার দেন এল হয়, মানে এই দূরত্বটা বি বিন্দু থেকে পি এর দূরত্ব কোনটা ছিল, এইটা, এটা যদি বহুত দূরে হয় তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে তখন দেখো ই ইকুয়াল টু হয়ে যাচ্ছে কিউ বাই ফোর পাই এপসাইলন নট এ স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে। তার মানে তখন এই দণ্ডটা কি হিসাবে কাজ করছে, দণ্ডটা তখন বিন্দু আধানের ন্যায় কাজ করছে, কি বিন্দু আধানের ন্যায় কাজ করছে। ওকে, বা আচরণ করছে বলা যায়। এবার এই জিনিসটাই দেখব, যদি একটা সুষমভাবে আহিত রিংয়ের উপর হয়, এটা আমি দণ্ডের ক্ষেত্রে দেখলাম, তাহলে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সুষমভাবে আহিত আহিত রিংয়ের অক্ষের উপর কোনো বিন্দুতে, রিংয়ের অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবাহ বলবো, কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবাহ বলবো। তাহলে দেখো ধরে নিচ্ছে এটা একটা রিং, এই রিংটা থেকে অক্ষের উপর একটা বিন্দু, সেটা হচ্ছে পি বিন্দু, এবং ধরে নিচ্ছি এই যে দূরত্বটা এটা হচ্ছে এক্স, আর এই রিংটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, ওকে, এবং রিংটার কেন্দ্র হচ্ছে ও, এবং রিংটার একটা ছোট্ট অংশ নিচ্ছি সেটা হচ্ছে ধরো ডিএল, ওকে, এবং এই রিংটার মধ্যে ধরে নিচ্ছি যে মোট আধান আছে সেটা হচ্ছে কিউ, ঠিক আছে। তাহলে এখন এই কিউ আধানের জন্য যদি হয়, তাহলে রিংটির প্রতি একক দৈর্ঘ্যে, প্রতি একক দৈর্ঘ্যে, প্রতি একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্যে আধান কত হচ্ছে, প্রতি একক দৈর্ঘ্যে আধান ইকুয়াল টু হয়ে যাচ্ছে কিউ বাই এর পরিধির মান, পরিধির মান কত হচ্ছে টু পাই আর, এটা, ওকে। আর এই ডিএল অংশ থেকে পি এর যে দূরত্ব সেটা ধরে নিচ্ছে এ, তাহলে দেখো এ ইকুয়াল টু, আমি কি লিখতে পারি ছবি থেকে, যে এটা দেখো এই সমকোণী ত্রিভুজের হয়ে যাচ্ছে যেখানে, তাহলে এখান থেকে হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইভাবে লেখা যেতে পারে এ ইকুয়াল টু, ঠিক আছে। তাহলে এই ছোট্ট ডিএল অংশের আধান কত হচ্ছে, তাহলে ডিএল অংশের আধান, ডিএল অংশের আধান ইকুয়াল টু কি হচ্ছে, দেখো খুবই ইজি, কি যে ডি কিউ ইকুয়াল টু কিউ বাই টু পাই আর ইন্টু ডিএল, এটা হয়ে যাচ্ছে। এখন এই আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ডি ইকুয়াল টু কি হবে, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু কি, ইন্টু ডি কিউ মানে হচ্ছে কিউ বাই টু পাই আর ইন্টু ডিএল, ওকে, বাই ওয়ান বাই কি হয়ে যাবে, কত দূরত্ব, এ স্কোয়ার দূরত্ব আছে, এ স্কোয়ার, ওকে, এটা হয়ে যাচ্ছে। এখন দেখো এই যে ই এর মানটা, ই এর মানটা কোন দিক বরাবর হবে, ই এর মানটা এই দিক বরাবর হচ্ছে, ই এর মানটা এই দিক বরাবর হচ্ছে, তাই তো, এর ক্ষেত্রে ডি এর মানটা। কিন্তু দেখো এই ডি এই যে কোণটা যদি আমি থিটা ধরি, তাহলে দেখো এর দুটো উপাংশ হয়ে যাচ্ছে, এই দিক বরাবর কি হচ্ছে, এই কোণটাও হয়ে যাচ্ছে অনুরূপভাবে থিটা, তাহলে এই কোণটা কি হচ্ছে ডি কস থিটা, আর এই দিক বরাবর হয়ে যাচ্ছে কি ডি সাইন থিটা, ডি সাইন থিটা। আবার দেখো ডিএল এর যদি ছোট্ট অংশটা যদি এইদিকে ধরতাম, তাহলে দেখো এই রিংটার জন্য একইভাবে এই দিকের একটা উপাংশ কি হয়ে যেত ডি সাইন থিটা, তাহলে দেখো পুরো রিংটার জন্য যে ডি সাইন থিটার উপাংশটা, এটার মোট লব্ধি বল কত হয়ে যাচ্ছে, শূন্য। তাহলে আমার কে থাকছে, শুধুমাত্র ডি কস থিটা। তাহলে আমার যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা হবে সেটা ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রেশন ওভার ডি কস থিটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, কিউ বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু টু পাই আর ইন্টু ইন্টিগ্রেশন কি হয়ে যাচ্ছে, যে ডিএল বাই এ স্কোয়ার ইন্টু কস থিটা, কসের মান কি হয়,
কসের মান হয় ভূমি বাই অতিভুজ, তাহলে এই ক্ষেত্রে অতিভুজ কে? এ ভূমিটা কে? ভূমিটা হচ্ছে x, তাহলে হয়ে যাচ্ছে যে x x বাই a। এখন দেখো x আর a এরা dl এর সাথে ভ্যারি করছে না, তাহলে ইকুয়াল টু লিখতে পারি q বাই 4 পাই এপসাইলন নট ইনটু 2 পাই r ইনটু a কিউব, আর উপরে হয়ে যাচ্ছে x ইনটু ইন্টিগ্রেশন dl। তাহলে dl টা কার? একটা ছোট্ট অংশ, রিং এর একটা ছোট্ট অংশ, তাহলে পুরো রিংটার জন্য পরিধিটা dl ইন্টিগ্রেশন dl পরিধি হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু দেখো 4 পাই এপসাইলন নট, তাহলে পরিধি কত? 2 পাই r। তাহলে 2 পাই r 2 পাই r কেটে গেলে এর মানটা কত ছিল? যে x স্কয়ার প্লাস r এর স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 বাই উপরে উপরে হয়ে যাচ্ছে, এটা তো নিচে বাই হতো না, x বাই এটা। ওকে, তাহলে উপরে x আর ওই 2 পাই r 2 পাই r কেটে কেটে গেছে, ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে এই যে মানটা এটাই হয়ে গেল ওই রিংটার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। আবার দেখো যদি এখন এই x এর মানটা মাঝ মাঝ গ্রেটার দেন আর হয় মানে আর এর থেকে অনেক বড় হয়, তাহলে কি দেখো নিচের টার্মটা কি হয়ে যাচ্ছে? নিচের এই টার্মটা তখন হয়ে যাচ্ছে যে শুধুমাত্র x স্কয়ার, তাহলে তার 3 বাই 2 মানে এই যে টার্মটা e ইকুয়াল টু তখন হয়ে যাচ্ছে q বাই 4 পাই এপসাইলন নট x স্কয়ার। তার মানে তখন এই রিংটা কি হিসাবে আচরণ করবে? একটা বিন্দু আধানের ন্যায় আচরণ করবে, বিন্দু আধানের ন্যায় আচরণ করবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলো না। ওকে, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার তাহলে আমরা দেখলাম তড়িৎ ক্ষেত্র কি করে বের করা যায়। তো এই যে তড়িৎ ক্ষেত্র বের করার প্রসেস, এটা আরো সহজে করে যায় কার মাধ্যমে? গাউসের উপপাদ্যর মাধ্যমে। তো দেখবে গাউসের উপপাদ্যর মাধ্যমে আরো সহজে কিভাবে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বের করে নিতে পারবো যে কোনো আকৃতির জন্য। তো এইটার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে। ওকে, ক্লাসটা সম্ভবত ক্লাস নম্বর 5, আজকে যে ক্লাসটা করছি সেটা 2 নম্বর ক্লাস। তো ক্লাস 5টা আগেই আমরা আপলোড করে ফেলেছিলাম, তো ভিডিওটা আমাদের দেখে নিই ওখান থেকে। ওকে, তো এবার আমরা যেটা দেখবো, আমাদের টপিকটা কি ছিল? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ বিভব। তাহলে আমি দ্বিতীয় অংশটা মানে হচ্ছে তড়িৎ বিভব নিয়ে দেখব। তড়িৎ বিভব, তাহলে তড়িৎ বিভব বলতে আমরা কি বুঝি? তড়িৎ বিভব বলতে বুঝি যে একক ধনাত্মক আধানকে যদি অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কৃতকার্য সম্পাদন করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে, তাই তো? তার মানে ধরো যদি একটা পরীক্ষামূলক আধান কিউ নট আছে, সেটা ধরো অসীমে আছে, ওকে, এবং এই অসীম থেকে আমি ওকে কোনো একটা বিন্দু, ধরো প্লাস কিউ আধানের জন্য কোনো একটা বিন্দু, সেই আধানের থেকে ধরো দূরত্বে, ধরো এইটা হচ্ছে আর দূরত্বে, এই আর দূরত্বে ওকে নিয়ে আসছি। এই নিয়ে আসতে আমার যে কৃতকার্য করতে হচ্ছে ডাব্লু, ঠিক আছে, তাহলে আমার এখান থেকে বিভব ইকুয়াল টু কি লিখতে পারি? কৃতকার্য বাই এই যে কিউ নট, পরীক্ষামূলক মানে একক ধনাত্মক আধান। ওকে, তার মানে এখান থেকেই আমি বলতে পারছি যে ডাব্লু ইকুয়াল টু হয়ে যাচ্ছে কিউ নট ইন্টু ভি, অর্থাৎ কৃতকার্য ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? আধান ইন্টু তড়িৎ বিভব, আধান ইন্টু তড়িৎ বিভব। ওকে, যেরকম আমরা মহাকর্ষ সূত্র পড়েছিলাম, তাই তো? মহাকর্ষ চ্যাপ্টারে দেখেছিলাম সেখানে কি ছিল, যে একক ভরের কোনো বা একক ভরের আমরা দেখেছিলাম, আর এই ক্ষেত্রে হবে একক আধান, ওকে, একক ধনাত্মক আধান, এরকম টার্ম আমরা ইউজ করবো। ওকে, এই পার্থক্য, ওটা ভর ছিল, এটা আধান হবে। ওকে, তাহলে সুতরাং এক্ষেত্রে আমরা কি হচ্ছে যে এই যে কৃতকার্যটা করছি, এই কৃতকার্যটাই ওই বিন্দুতে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হচ্ছে, কারণ আমাদের যে তড়িৎ ক্ষেত্রের যে বলটা, সেই বলটা কি? একটা সংরক্ষী বল। তাহলে যেহেতু এটা সংরক্ষী বল, তাহলে সংরক্ষী বলের ক্ষেত্রে কি হয়? কৃতকার্যটা স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়। ওকে, তার মানে স্থিতিশক্তি ইকুয়াল টু কি দাঁড়াবে? তাহলে স্থিতিশক্তি ইকুয়াল টু এর ক্ষেত্রে স্থিতিশক্তি ইকুয়াল টু হয়ে যাবে আধান ইন্টু বিভব, আধান ইন্টু বিভব। ওকে, তাহলে বিভবের একক কি বের করো? তাহলে বিভবের একক আমরা কি দেখছি?
বিভব ইকুয়াল টু কি দেখলাম, বিভব ইকুয়াল টু দেখলাম কৃতকার্য, কৃতকার্য বাই আধান, তাই তো? তাহলে এইটাকে আমরা লিখতে পারি একক যে জুল পার কুলম, অথবা এটাকে লেখা হয় ভোল্ট হিসাবে, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। ওকে, তাহলে এর মাত্রা কি হবে, কৃতকার্যের মাত্রা কি হয়, এম এল স্কোয়ার টি মাইনাস টু ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই এ ইন্টু টি। তাহলে এখান থেকে এর মাত্রা আমি কি লিখতে পারছি, যে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি এ মাইনাস ওয়ান, এটা হয়ে যাচ্ছে এর মাত্রা। ওকে, তাহলে এবার দেখো এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের পথ সমাকলের মানটা আমরা দেখব, তো আমরা এটা করতে চাইছি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভব এদের মধ্যে কি সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করার জন্য। ওকে, তো ধরে নিচ্ছি, ধরো একটা বস্তু সেটা হচ্ছে এ দূরত্বে আছে, এ দূরত্বে আছে মূল বিন্দু থেকে, ধরো এতে মূল বিন্দু থেকে যে দূরত্ব সেটা হচ্ছে ধরো আর এ। ওকে, এবং এই বস্তুটাকে এখান থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া হলো, বি বিন্দুতে, এবার মূল বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব হচ্ছে আর বি, আর বি, ঠিক আছে, এটা হচ্ছে মূল বিন্দু, এদিকে এক্স অক্ষ আর এদিকে হচ্ছে ওয়াই অক্ষ। এখন এই যে বলটা প্রয়োগ করে নিয়ে যাওয়া হয়েছে, সেই বলটার মান যদি এফ হয় এবং এই বস্তুটার একটা ছোট্ট অংশ যদি ডিএল হয়, মানে এই সরণের ছোট্ট একটা অংশ যদি ডিএল হয়, ঠিক আছে, তাহলে ওই ছোট্ট অংশের জন্য কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কত হচ্ছে, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ ডট ডিএল, তাই তো, বল ইন্টু সরণ। এবং এইটা কোথায় নিয়ে যাচ্ছি, এটা নিয়ে যাচ্ছি এখান থেকে ওখানে, তার মানে আমি এটাকে ঋণাত্মক চিহ্ন দেবো। ঋণাত্মক চিহ্ন কেন দিচ্ছি, ঋণাত্মক চিহ্ন এই জন্যই দিচ্ছি কারণ বস্তুটাকে আমি কি করছি, মূল বিন্দু থেকে সরিয়ে নিয়ে যাচ্ছি। ওকে, তাহলে এক্ষেত্রে আমি কোনখানে সরিয়েছি, এইটা হচ্ছে আমার ছোট্ট অংশ ডিডাব্লু, তাহলে বড় অংশ মানে এ থেকে বি তেওয়ার ক্ষেত্রে কি করবো, যে ইন্টিগ্রেশন এ টু বি ডিডাব্লু, তাহলে ইকুয়াল টু কি হচ্ছে, মাইনাস এফ ডট ডিএল এ টু বি, এটাই হয়ে যাচ্ছে পথ সমাকলের মানটা। ওকে, এখন আমরা কি জানি, যে একক ধনাত্মক আধানের জন্য, একক ধনাত্মক আধান যদি হয়, তার মানে কি, কিউ নট ইকুয়াল টু যদি ওয়ান কুলম হয়, তার মানে এফ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এফ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ই, এফ ইকুয়াল টু যদি ই দাঁড়ায় তাহলে ডাব্লু ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, মাইনাস ই ডট ডিএল, কোথা থেকে, এ থেকে বিতে, এ থেকে বিতে নিয়ে যেতে, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার মানটা। ওকে, তাহলে এখন ই এর মান আমরা কি জানি, ই এর মান জানি যে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, বা এখানে যদি আমি মানটা যদি লিখি, এটা যদি আর স্কোয়ার করি, এটাকে তাহলে ডি আর করে নিচ্ছি। ওকে, কারণ ছোট্ট অংশ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ থেকে বি, তাহলে এখান থেকে দেখো ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কি দাঁড়াচ্ছে, ওয়ান কিউটা বাইরে বেরিয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইটা হচ্ছে কিউ আধানের জন্য, তো তাহলে কিউ বাইরে বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আর বি মাইনাস ওয়ান বাই আর এ। ওকে, তাহলে এই সমীকরণ থেকে আমি কি পাচ্ছি, যে এ থেকে বি বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে কৃতকার্যের মান শুধুমাত্র এ এবং বি বিন্দুর উপর নির্ভরশীল, কারণ এখানে আর বি আর আর এর মানটা আছে, আর কিছুর উপর নির্ভরশীল নয়, মানে পথের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ কি, এই তড়িৎ ক্ষেত্রটা একটি সংরক্ষী বল, কি হচ্ছে, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র একটি কি, সংরক্ষী বল, সংরক্ষী বল, ওকে, বা সংরক্ষী ক্ষেত্র বলা যায়। তাহলে এর ক্ষেত্রে আবার যদি ধরো আমি যদি বি থেকে আবার এ থেকে বিতে নিয়ে গেলাম, আবার যদি বি থেকে এতে নিয়ে আসি, বি থেকে এতে নিয়ে আসি, তাহলে আমার ডাব্লু ইকুয়াল টু কত হবে, তাহলে ডাব্লু ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে ইন্টিগ্রেশন বি থেকে এ মাইনাস ই ডট ডিএল, এটা দাঁড়াচ্ছে, এটা ধরো বি এ লিখছি, আর আগেরটার ক্ষেত্রে ডাব্লু এ বি লিখছিলাম, এ থেকে বিতে নিয়ে গেছিলাম, ইকুয়াল টু কত হয়ে যাচ্ছিল, মাইনাস এ টু বি ই ডট ডিএল। তাহলে দেখো মোট কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ডাব্লু বি এ প্লাস ডাব্লু এ বি, ডাব্লু এ বি হুইচ ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, দেখো হুইচ ইজ ইকুয়াল টু বেসিক্যালি মাইনাস, এটা যদি এ থেকে বিতে আমি ট্রান্সফার করে দিই, এ থেকে বি,
ই ডট ডিএল যদি করে দিই তাহলে দেখো এটা প্লাস হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস এ টু বি ই ডট ডিএল, তাহলে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে জিরো। অর্থাৎ আমি এক্ষেত্রে লিখতে পারি যে ইডিএল বদ্ধ পথের ক্ষেত্রে ইডিএল ইকুয়াল টু হবে কি জিরো, কার ক্ষেত্রে, বদ্ধ পথের ক্ষেত্রে, বদ্ধ পথে। ওকে, তাহলে এখন আমার তড়িৎ বিভবের, তড়িৎ বিভবের সংজ্ঞাটা কি ছিল, যে একক ধনাত্মক আধানকে অসীম থেকে আর দূরত্বে নিয়ে আসতে যে কৃতকার্য করতে হয়, তাহলে আমরা কৃতকার্যের মানটা কি ছিল, ডাব্লিউ ইকুয়াল টু কিউ বাই ফোর পাই এপসাইলন নট ইনটু আর বি মাইনাস আর এ, তার মানে এ থেকে বিতে নিয়ে যাওয়ার জন্য আমরা এটা কৃতকার্য পেয়েছি। এখন আমার যদি অসীম থেকে হয় তার মানে আর এ ইকুয়াল টু হয়ে যাবে অসীম, আর আর বি ইকুয়াল টু যদি আর বসাই তাহলে দেখো কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, কিউ বাই ফোর পাই এপসাইলন নট ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই ইনফিনিটি, ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো, তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে কিউ বাই ফোর পাই এপসাইলন নট ইনটু আর, হুইচ ইজ ইকুয়াল টু কি, তড়িৎ বিভব ভি, এটাই হয়ে যাচ্ছে তড়িৎ বিভব, তাই তো, একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, যে ভি কার সাথে প্রপোর্শনাল, ভি প্রপোর্শনাল টু আর, তাহলে আমার যদি ভি আর আর এর যদি গ্রাফটা প্লট করতে হয় কি হবে, যে এইদিকে আর এদিকে যদি ভি হয় তড়িৎ বিভব হয়, তাহলে গ্রাফটা কিরকম হবে, এইভাবে দেখতে হবে, ওয়ান বাই আর এর সাথে প্রপোর্শনাল হবে। ওকে, আবার দেখো আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ইকুয়াল টু কি জানি, কিউ বাই ফোর পাই এপসাইলন নট আর স্কোয়ার, তাহলে এই ভি আর আর এর মধ্যে সম্পর্ক কি, তাহলে ভি আর আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে যে ডিভি ইকুয়াল টু হয় মাইনাস ই ইন্টু ডিআর, কারণ এই ডিভি পরিমাণিত হচ্ছে, এটা হচ্ছে কৃতকার্য ডি ডাব্লু। ওকে, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, ই ইকুয়াল টু পেয়ে যাচ্ছি মাইনাস ডিভি বাই ডিআর, অর্থাৎ বিভবের নতিমাত্রাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ওকে, এবং এটা হচ্ছে ঋণাত্মক মান, ঋণাত্মক মানের সমান নতিমাত্রা। এবার আমাদের পরীক্ষায় অনেক কোশ্চেন আসে অনেক সময় যে আহিত পরিবাহী গোলকের জন্য বিভবের কি হবে, তড়িৎ বিভবের কি হবে। তাহলে দেখি, ধরো এটা একটা আহিত পরিবাহী গোলক ধরছে, এবং এই আহিত পরিবাহী গোলকটার মধ্যে মোট আধান আছে ক্যাপিটাল কিউ, এবং এর ব্যাসার্ধ হচ্ছে, গোলকটার ব্যাসার্ধ হচ্ছে ধরে নিচ্ছে ক্যাপিটাল আর। ওকে, এবং এখান থেকে পি বিন্দুতে, বাইরের একটা বিন্দু যেটা হচ্ছে পি বিন্দু, সেই পি বিন্দুতে, পি বিন্দু হচ্ছে এর সারফেস থেকে দূরত্ব হচ্ছে স্মল আর, এই পি বিন্দুতে আমার বিভবের মানটা দেখতে হবে। তাহলে দেখো যদি পি বিন্দু, এখানে তিনটে কেস হতে পারে, কি কি, এক হচ্ছে পি বিন্দু বাইরে হতে পারে, দু নম্বর হচ্ছে পি বিন্দু এই আহিত গোলকের তলে হতে পারে, অথবা ভেতরের কোনো বিন্দুতে হতে পারে, তিন নম্বর কেস, তাই তো। তাহলে প্রথমটা দেখবো, যদি বাইরের কোনো বিন্দু হয়, বাইরে অবস্থিত, বাইরে অবস্থিত হয়, তাহলে সেই ক্ষেত্রে ভি ইকুয়াল টু কি হয়ে যাবে, যে কিউ বাই ফোর পাই এপসাইলন নট আর, এটাই হয়ে যাবে। ওকে, আর যদি তলে অবস্থিত হয়, মানে দু নম্বর কেস, তাহলে তলে অবস্থিত হলে কি হবে, যে ভি ইকুয়াল টু কিউ বাই ফোর পাই এপসাইলন নট ক্যাপিটাল আর, এটা হয়ে যাচ্ছে। আর যদি গোলকের মধ্যে কোনো বিদ্যুত হয়, গোলকের মধ্যে কোনো বিদ্যুত হয়, তাহলে দেখো যদি পরিবাহী গোলক হয়, পরিবাহী গোলকের ভেতরে কি হয়, ই ইকুয়াল টু কত হয়, ই ইকুয়াল টু জিরো হয়। এখন আমরা ই আর ভি এর মধ্যে সম্পর্ক কি দেখলাম, যে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডি আর ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে কি পাচ্ছি, ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে ধ্রুবক, তার মানে এই পরিবাহীটার ভেতরে কি হবে, ভেতরে বিভবের মান ধ্রুবক একই থাকবে, তাহলে সেই মানটা কত হবে, সেই মানটা এই তলের মানের সাথেই সেম থাকবে, তার মানে কিউ বাই ফোর পাই এপসাইলন নট আর। ওকে, তাহলে এই ক্ষেত্রে কোশ্চেন অনেক সময় আসে যে কোন ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের মান শূন্য এবং বিভবের মান থাকে, বা বিভবের মান, তড়িৎ ক্ষেত্রের মান শূন্য হলে কি কোনো বস্তুর বিভবের মান, বিভবও কি শূন্য হবে, এরকমও কোশ্চেন অনেক সময় আসে। ওকে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে এটা। তাহলে এর ক্ষেত্রে গ্রাফটা তখন কি হবে, যে এই দিকে যদি আমি বিভবকে লিখি
আর এইদিকে যদি আর হয় তাহলে দেখো গোলকটার ব্যাসার্ধ, ব্যাসার্ধ ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর পর্যন্ত এর বিভবের মান এক, কিউ বাই 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল আর। তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে দেখো 1 বাই আর এর সাথে প্রপোর্শনাল, তাই তো, মানে ভি প্রপোর্শনাল টু 1 বাই আর। তাহলে এইটা যদি প্রপোর্শনাল হয় তাহলে এখানে গ্রাফটা কি হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে এইভাবে, তার মানে গ্রাফটা হচ্ছে এইটা এভাবে, ভেরি গুড। ওকে, তাহলে এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে, এখান থেকে ওই কোশ্চেন গুলোই আসতে পারে, যে আবার এইরকম কোশ্চেন আসতে পারে যে স্থির তড়িৎ ক্ষেত্রে কোন দুটি বিন্দুর মধ্যে পথ সমাকল পথের উপর নির্ভর করে না, তাহলে তখন কি বলতে হবে, ওই যে ডাব্লিউর মানটা আমি বের করলাম কত বেরোলো, ডাব্লিউ ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট 1 বাই আর বি মাইনাস 1 বাই আর এ, এটাই বেরিয়েছিল। তো দেখি মানটা একবার, আর একবার দেখে নিই, দু মাইন্ড করে নিই সব, তা দেখো এইরকম মানটা বেরিয়েছিল, তাই তো। তাহলে এই মানটাই আমার কি হচ্ছে, এটা কোনো পথের উপর নির্ভর করছে না, শুধুমাত্র অন্তিম ও প্রাথমিক বিন্দু। এখানে অন্তিম বিন্দু কে ছিল, অন্তিম বিন্দু ছিল এ বিন্দু, এ বিন্দু ছিল অন্তিম বিন্দু, আর আর বি ছিল ছবিটা, হ্যাঁ এটা ছিল কি, এটা ছিল প্রাথমিক বিন্দু আর বিটা হচ্ছে অন্তিম বিন্দু, সরি। তো তাহলে এখানে এ থেকে বিতে গিয়েছিল, তাহলে এর ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম, যে কিউ বাই 4 পাই এপসাইলন নট 1 বাই আর বি মাইনাস 1 বাই আর এ। ওকে, তাহলে এইভাবে আমরা বের করে নিতে পারবো। আবার ধরো যদি পরীক্ষায় এই টাইপেরও কোশ্চেন দেয়া হয়, যে ধরো কোশ্চেনটা একটু বলি, কোশ্চেনটা ধরো দেয়া আছে যে কোনো বিন্দুতে, কোনো বিন্দুতে এক্স কমা ওয়াই কমা জেড, কোনো বিন্দু এক্স কমা ওয়াই কমা জেড কোনো বিন্দু, তে তড়িৎ বিভব ভি ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউব প্লাস 4, এটা হচ্ছে কোনো বিন্দু। তাহলে ওই বিন্দুতে, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বের করো, মান বের করো। তাহলে এটা কিভাবে করবো, তাহলে আমরা কি জানি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক কি ছিল, ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডি আর, এটা ছিল, তাই তো। তাহলে এই ক্ষেত্রে দেখো তড়িৎ ক্ষেত্রটা কি একটা ভেক্টর রাশি আর তড়িৎ বিভব একটা স্কেলার রাশি, তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডি আর ইন্টু আর ভেক্টর, তার মানে এটা লেখা যায় মাইনাস ডিভি বাই ডি এক্স ইন্টু আই ক্যাপ মাইনাস ডিভি বাই ডি ওয়াই ইন্টু জে ক্যাপ মাইনাস ডিভি বাই ডি জেড ইন্টু কে ক্যাপ, এভাবে লেখা যায়। ওকে, তাহলে এখন ভি এর মানটা কি দিয়েছে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউব প্লাস 4। তাহলে দেখি ডিভি বাই ডি এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ডিভি বাই ডি এক্স ইকুয়াল টু, তাহলে এই সমীকরণটাই ডিভি বাই ডি এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস, ভি এর মানটা একবার লিখে নিই নিচে তাহলে সুবিধা হবে, তাহলে ভি ইকুয়াল টু দিয়েছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউব তারপরে হচ্ছে প্লাস 4, নাকি প্লাস 4, প্লাস 4, প্লাস 4। তাহলে এই যে মানটা দিয়েছে এটার জন্য তাহলে মানটা কি বেরোচ্ছে দেখি, মানটা বেরোচ্ছে ডিভি ইকুয়াল টু বেরোচ্ছে মাইনাস 2xy মাইনাস 2xy মাইনাস জেড কিউব, এটা তো হচ্ছে ডিভি। এবার ডিভি ডিভি ডিএক্স ছিল ওটা, এবার ডিভি ডিওয়াই ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ারই হয়ে যাচ্ছে, কারণ ওয়াই এর একটাই মান রয়েছে আর নেই। আর ডিভি ডি জেড ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস 3xz2। ওকে, তাহলে এই তিনটে মান, এই যে তিনটে মান আমি পেলাম ডিভি ডিওয়াই ডিভি ডিএক্স আর ডিভি ডি জেড, এই তিনটে মান এই সমীকরণটায় বসিয়ে দাও, তাহলে এই সমীকরণটায় বসিয়ে দিলে ই ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, ইকুয়াল টু পেয়ে যাচ্ছি মাইনাস ডিভি ডিএক্স আই ক্যাপ, তার মানে কি হয়েছে মাইনাস মাইনাস প্লাস 2xy প্লাস জেড কিউব ইন্টু আই ক্যাপ প্লাস, তারপরে হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস আবার প্লাস এক্স স্কোয়ার ইন্টু জে ক্যাপ, ঠিক আছে, আর তারপর একটা হচ্ছে আবার মাইনাস মাইনাস প্লাস 3x
জেড স্কোয়ার ইন্টু কে ডব্লিউ। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার কি ওই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, মানে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা আমি পেয়ে গেলাম। ওকে, আবার ধরো যদি আর একটা কোশ্চেন দেখি, আর একটা কোশ্চেন ধরো কি দেওয়া আছে, দু নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে কোন তড়িৎ ক্ষেত্রে, কোন তড়িৎ ক্ষেত্রে, তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব, তড়িৎ বিভব ভি এক্স কেবলমাত্র কেবলমাত্র এক্স এর উপর নির্ভর করে, এক্স এর উপর নির্ভর করে, এক্স এর উপর নির্ভর করে, এবং ভি এক্স এর মান হচ্ছে ইকুয়াল টু এ এক্স মাইনাস বি এক্স কিউব, যেখানে যেখানে এ ও বি হচ্ছে ধ্রুবক, এ ও বি ধ্রুবক, বি হচ্ছে ধ্রুবক। ওকে, তাহলে এক্স অক্ষের, এক্স অক্ষের কোন কোন স্থানে, কোন কোন স্থানে, কোন কোন স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, ক্ষেত্র প্রাবল্যের মান কি হবে, শূন্য হবে, শূন্য হবে, এটা আমাকে দেখতে হবে। তাহলে দেখি, তাহলে আমরা কি দেওয়া আছে, ভি এক্স ইকুয়াল টু দেওয়া আছে এ এক্স মাইনাস বি এক্স কিউব, এটা দেওয়া আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি জানি, ই ইকুয়াল টু হয় মাইনাস ডিভি বাই ডি আর, বা এক্ষেত্রে আমি যদি এক্স যেহেতু তাহলে ডিভি বাই ডি এক্স, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, মাইনাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস বি ইন্টু থ্রি এক্স স্কোয়ার, তাহলে ইকুয়াল টু এইটা যদি শূন্য হবে, মানে এইটা শূন্য, তার মানে এইটা শূন্য হবে, কোথায় বের করতে হবে, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি যে মাইনাস এ প্লাস থ্রি বি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে শূন্য, তার মানে হচ্ছে থ্রি বি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ, তাহলে এখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ বাই থ্রি বি। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, প্লাস মাইনাস রুট ওভার এ বাই থ্রি বি। ওকে, তার মানে কোন কোন বিন্দুতে, এক্স ইকুয়াল টু রুট ওভার এ বাই থ্রি বি বিন্দুতে, এবং এক্স ইকুয়াল টু মাইনাস রুট ওভার এ বাই থ্রি বি বি বিন্দুতে, এই দুটো বিন্দুতে আমার কি হয়ে যাচ্ছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আশা করি তোমাদের এই অঙ্কগুলো করতে পারছো, তো এইরকম কোশ্চেনই তোমাদের এইচএসএ পড়ে। ওকে, আবার কখনো কখনো নিট কিংবা জয়েন্টও এরকম টাইপেরই কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। ওকে, তো আমাদের এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা এই কোশ্চেনগুলো কী করে সলভ করে সেগুলো দেখলাম। ওকে, এবং নিট ও জয়েন্টে কীরকম টাইপের কোশ্চেন আসছে সেই সব সম্পর্কে পুরো আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে অবশ্যই দেখো, ঠিক আছে? তো আমাদের চ্যানেলটাকে ফলো করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটাকে ক্লিক করে দিও। বেল আইকনটাকে ক্লিক করলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ওকে, তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের এক ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।